নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি নতুন কোনো কাজের তথ্য নিয়ে। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যে পোস্ট অফিস আছে, সেই পোস্ট অফিসে নিয়োগ শুরু হয়ে গেছে। নিয়োগ হবে জিডিএস পদে। জিডিএস বলতে এখানে গ্রামীণ ডাকসেবক পদে। এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 2357 জন। তো আপনি এই জিডিএস পদের জন্য কীভাবে আবেদন করবেন, আপনার যোগ্যতা কী লাগবে, স্যালারি কত, কবে থেকে আবেদন শুরু হবে, লাস্ট ডেট কবে, ঠিক আছে, যে সিলেকশন হবে কীভাবে সিলেকশন হবে, সমস্ত রকম তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। তো যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমাদের যে নতুন নতুন যে কাজের তথ্য সেটা সরকারি হোক বা বেসরকারি হোক কিন্তু আপনি খুব সহজেই আপনার মোবাইলে পেয়ে যাবেন, ঠিক আছে। সাবস্ক্রাইব করার পরে যে পাশে যে বেল আইকনটি আছে সেটা কিন্তু প্রেস করে রাখবেন, তার মাধ্যমে আপনি খুব সহজেই আমাদের যে ইউটিউব ভিডিওগুলো আপলোড হবে নোটিফিকেশনটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো দেখুন, শুরু করা যাক। এখানে রাজ্যের পোস্ট অফিসগুলিতে গ্রামীণ ডাকসেবক নিয়োগ করবে ইন্ডিয়া পোস্ট। দেখুন এখানে ভ্যাকেন্সি আছে 2357 পোস্টে হবেই নিয়োগ। ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে হবে 19 আগস্টের মধ্যে, ঠিক আছে। তো পুরো ডিটেলসে চলে যাই আমি, তবে আপনি কিন্তু বুঝবেন। ভিডিওটা আপনি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, তবে কিন্তু আপনি সমস্ত রকম তথ্য বুঝতে পারবেন, ঠিক আছে। দেখুন, অর্গানাইজেশন নেম আছে ওয়েস্ট বেঙ্গল প্রদেশ পোস্ট সার্কেল, পোস্ট নেম গ্রামীণ ডাকসেবক, টোটাল ভ্যাকেন্সি আছে 2357, স্টার্টিং ডেট আছে 19 জুলাই 2021, ক্লোজিং ডেট 20 আগস্ট 2021। এখানে এক মাস টাইম পাবেন, তো এক মাসের মধ্যে আপনি কিন্তু অ্যাপ্লাইটা করে নেবেন, ঠিক আছে। অ্যাপ্লিকেশন মোড আপনি অ্যাপ্লাই করবেন অনলাইনের মাধ্যমে, কোনো অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন না। সিলেকশন প্রসেস, আপনার সিলেকশন প্রসেসটা এখানে মেরিট লিস্ট লেখা আছে, পরে আলোচনা করবো মেরিট লিস্ট বলতে কিসে মেরিট লিস্ট। জব লোকেশন ওয়েস্ট বেঙ্গল, এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু আপনার জবটা হবে, ঠিক আছে। এখন আমাদের দেখুন জয়েন টেলিগ্রাম, এখানে একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে কিন্তু আপনি খুব সহজে জয়েন হতে পারবেন, তো আপনারা জয়েন হয়ে যাবেন। এখানে আমাদের ফেসবুক পেজও আছে, সেখানে কিন্তু আপনি ফেসবুক পেজও কিন্তু লাইক দিয়ে সাথে থাকবেন, ঠিক আছে। তাহলে আপনি নতুন নতুন যে পোস্ট করব সেগুলো কিন্তু খুব সহজে পাবেন। আপনি চলে যাই নিচে, দেখুন এখানে ভ্যাকেন্সি ডিটেলস। দেখুন জেনারেল আছে 1001টা, এসসি আছে 487, এসটি 120 পোস্ট, ওবিসি 496, ইডব্লিউএস 192, পিডব্লিউডিএ 7 পোস্ট। এইভাবে কিন্তু ভ্যাকেন্সিগুলো আছে। আমাদের যে ভিডিও ডেসক্রিপশন আছে সেখানে কিন্তু এই লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু আপনি সমস্ত রকম তথ্যটি পড়তে পারবেন, ঠিক আছে। টোটাল ভ্যাকেন্সি হবে 2357, সেটা আগেই বলেছি আপনাকে। তো এবার দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশানটা দেখে নিন, যোগ্যতা কী লাগবে আপনার। দেখুন ক্লাস 10 পাস হতে হবে, আপনাকে মাধ্যমিক পাস হতে হবে, সাথে আপনার কম্পিউটার চালানোর মতো জ্ঞান থাকতে হবে, ঠিক আছে। মানে আপনার মাধ্যমিক পাস করতে হবে আর সাথে কম্পিউটার চালানোর জ্ঞান থাকতে হবে। এখানে গ্র্যাজুয়েটে পাস লাগবে না, উচ্চ মাধ্যমিক লাগবে না, ঠিক আছে। আর আপনার লোকাল ভাষা জানতে ও বলতে হবে। লোকাল ভাষা বলতে আমাদের হচ্ছে বাংলা, তো বাংলা আপনাকে পড়তে ও জানতে হবে, ঠিক আছে। এজ লিমিট বয়স কী হতে হবে, দেখুন বয়স এখানে 18 থেকে 40 বছর বয়স হতে হবে। যারা এসসি এসটি আছে, নর্মালি যারা ছাড় পেয়ে থাকেন 5 বছরের, তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে থাকবেন। সিলেকশন কীভাবে হবে, দেখুন সিলেকশনটা হবে মেরিট লিস্ট, মেরিট লিস্টের মাধ্যমে হবে। আপনার যে মাধ্যমিকে যত নাম্বার পেয়েছিলেন তারই ভিত্তিতে কিন্তু একটা মেরিট লিস্ট তৈরি হবে, ঠিক আছে। তো যার নাম্বার বেশি আছে, যার পার্সেন্টেজ বেশি আছে, তারাই কিন্তু প্রথম মেরিট লিস্টের প্রথম দিকে হবেন, তারই ভিত্তিতে কিন্তু নিয়োগ হবে। তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান। ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার পরে কিন্তু আপনি জয়েনিং হয়ে যাবেন, এখানে কোনো ইন্টারভিউয়ের কোনো প্রশ্ন নেই, ঠিক আছে। স্যালারিটা দেখে নিন, এখানে যে স্যালারিটা আছে ব্রাঞ্চ পোস্ট মাস্টারের জন্য আছে 12,000 পার মান্থ, ঠিক আছে। এখানে আপনার মিনিমাম টিআরসিএ ফর 5 আওয়ার্স, লেভেল 2 অন টিআরসিএ স্ল্যাব 14,500 টাকা, এখানে ভাগ আছে, ঠিক আছে। তো অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার আছে 10,000, এখানে 12,000, ঠিক আছে। তারপরে দেখুন অ্যাপ্লিকেশান ফিস, অ্যাপ্লিকেশান ফিসটা দেখে নিন। জেনারেল ওবিসি আর ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 100 টাকা লাগবে, আর এসসি এসটি ও যারা পিডব্লিউডি আছে তাদের কোনো অ্যাপ্লিকেশান ফিস লাগবে না এখানে, ঠিক আছে। তো 100 টাকাটা আপনাকে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু পেড করতে হবে। তো নেট পেড করার আগে কিন্তু আপনি সমস্ত রকম তথ্য পড়বেন, তবে কিন্তু আপনি অনলাইনে পেড করবেন, ঠিক আছে। অ্যাপ্লিকেশন প্রসেস কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন, দেখুন প্রথমে আপনার ওয়েস্ট বেঙ্গল পোস্ট সার্কেলে অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে, ঠিক আছে। আমি নিচে লিঙ্ক আছে, সেখানে গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে এখানে দেখুন নোটিফিকেশনটা পড়তে বলছে, তারপরে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে বলছে, তারপরে আপনার সমস্ত রকম ডিটেলস ভরতে হবে, আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে স্ক্যান করে, ঠিক আছে। তারপরে সাবমিট করে দেবেন, তারপরে প্রিন্ট আউট বের করে রাখবেন, ঠিক আছে। দেখুন এখানে অফিসিয়াল নোটিফিকেশনটি, এখানে ক্লিক করলে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন।
অনলাইন অ্যাপ্লাই অ্যাপ্লাই করার জন্য এখানে ক্লিক হেয়ার, এখানে ক্লিক করলে কিন্তু আপনি অ্যাপ্লাই করার পেজে চলে যাবেন, ঠিক আছে? তো অ্যাপ্লাই করে নেবেন আপনি যত তাড়াতাড়ি হবে। আর অফিসিয়াল ওয়েবসাইট দেওয়ার জন্য এখানে ক্লিক হেয়ার। আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে জয়েন করার জন্য এখানে জয়েন টেলিগ্রামে ক্লিক করবেন। আর ফেসবুকে জয়েন করার জন্য এখানে জয়েন ফেসবুকে ক্লিক করবেন, তাহলে কিন্তু আমাদের সাথে জুড়ে যাবেন। ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, ঠিক আছে? নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। কারো যদি কোনো প্রশ্ন থাকে